ধর্মঘট এবং ছুটিতে টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা যার প্রভাবে এটিএম পরিষেবাও ব্যাহত হওয়ার আশঙ্কা ভোগান্তিতে সাধারণ মানুষ ধর্মঘট ও ছুটির প্যাঁচে পড়ে আগামী পাঁচ দিন বন্ধ সমস্ত ব্যাংক পরিষেবা যার জেরে ব্যাহত হতে পারে এটিএম পরিষেবাও যার জেরে ভোগান্তিতে পড়তে পারেন সাধারণ মানুষ বৃহস্পতিবার সকাল থেকে এটিএমগুলির সামনে লম্বা লাইনও চোখে পড়েছে এদিন ও আগামী ছাব্বিশে ডিসেম্বর ব্যাংক ধর্মঘটে ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন ব্যাংক আধিকারিকদের বেতন বৃদ্ধিসহ একাধিক দাবিতে এই ধর্মঘট বলে জানা গেছে একুশ তারিখ ব্যাংক ধর্মঘট বাইশ তারিখ চতুর্থ শনিবার পরদিন রবিবার হওয়ায় ব্যাংক বন্ধ চব্বিশ তারিখ সোমবার ব্যাংক খোলা মঙ্গলবার পঁচিশ তারিখ বড়দিন হওয়ায় এমনিতেই ছুটি পরদিন আবারও ধর্মঘট ফলে টানা ছুটিতে মধ্যবিত্তের ভোগান্তির আশঙ্কা ব্যাংক ধর্মঘটের প্রথম দিনই এটিএমের প্রভাব শহরের অধিকাংশ এটিএমের শাটার বন্ধ করে দেওয়া হয়েছে ফলে আগামী কাল থেকে ভোগান্তি আরো বাড়বে বলেই মনে করছেন গ্রাহকেরা সমস্যা নিয়ে আসবে